আজকের এই ভিডিওতে আমি কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে একটি আপডেট দেব। এবং বারবার আমাকে কমেন্ট করছো এবং প্রত্যেকে জিজ্ঞেস করছো, দাদা রেজাল্ট আমরা কবে পাবো, আমরা কি 31 তারিখে আগে পাবো? তাদের জন্য এই ভিডিওটি আমার। অনেকেই বলবে, দাদা একই আপডেট কেন বারবার দিচ্ছ, 31 তারিখ 31 তারিখ। তো আমি বলবো, অনেকেই এই মুহূর্তে টেনশনে আছে এবং চিন্তায় আছে, কি করবে ভাবতে পারছে না বা কি হবে সেটা বুঝতে পারছে না। তো তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এবং তোমরা জানো, পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটিগুলি কিন্তু অলরেডি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কয়েকটি ইউনিভার্সিটি বাকি আছে তারাও কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। যেমন আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু দিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা দিয়েছে। এবং সেখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা খুব তাড়াতাড়ি অনলাইনে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। এবং কল্যাণী ইউনিভার্সিটিও কিন্তু এই পথে চলবে শোনা যাচ্ছে। আজকেও আমি পার্সোনালভাবে তথ্য পেয়েছি এবং জানতে পেয়েছি কল্যাণী ইউনিভার্সিটি 31 তারিখের আগেই রেজাল্ট পাবলিশ করে দেবে অনলাইনে, এবং হাতে রেজাল্ট দেবে কয়েকদিন পরে। তোমরা অনলাইন রেজাল্ট পেয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের হাতে রেজাল্ট চলে আসবে। এই আপডেটটাই উঠে আসছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে। তোমরা কিন্তু নিজেরা কল্যাণী ইউনিভার্সিটির হেল্প নম্বর লাইনে ফোন করে জানতে পারো। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি একটু বিরক্ত হতে পারে, তাই আমি বলবো তোমরা বারবার ফোন করার প্রয়োজন নেই বা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। অনেক কলেজের থেকেই আমি রিপোর্টটা পেয়েছি এবং সেই রিপোর্টে তোমাদের সামনে জানাচ্ছি। এবং তোমাদের পরবর্তী যারা এমএ ভর্তি হবে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে। তো তাদের এমএ ভর্তির ক্ষেত্রে কিন্তু যে গাইডলাইন আছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে অগস্টের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দিতে হবে, এবং 1 সেপ্টেম্বর থেকে পিজি কোর্সে অর্থাৎ এমএ এমএসসি এমকমে কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু করতে হবে। তো ফর্ম ফিল আপ চলবে তোমাদের 15 সেপ্টেম্বর পর্যন্ত। আশা করি এই 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট ক্লিয়ার করে দেবে এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যেহেতু তোমাদের হাতে 15 দিন সময় থাকবে, তো ইউনিভার্সিটি তোমাদের রেজাল্ট দিতে কয়েকদিন দেরি করতে পারে, কিন্তু 15 সেপ্টেম্বরের আগে তোমাদের রেজাল্ট হাতে তুলে দেবে এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ইউনিভার্সিটি কিন্তু অনুরোধ করবে অন্যান্য ইউনিভার্সিটিগুলিকে বা হায়ার ডিপার্টমেন্টকে একটু সময় বাড়ানোর জন্য। চিন্তা করার কারণ নেই, ইউনিভার্সিটি এবং অন্যান্য হায়ার এডুকেশনের সঙ্গে কিন্তু কথা বলছে, এটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে জানা গিয়েছে, এটাই কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। তো আমি বলবো ইউনিভার্সিটির আশ্বাসের উপরেই তোমরা ভরসা রাখো এবং সেদিকেই নজর রাখো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও, আর ধরলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। কল্যাণী ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির এবং এমএ ভর্তির সমস্ত আপডেট কিন্তু আমি নিয়ে চলে আসবো এই চ্যানেলে।